প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির পায়তারা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল শনিবার উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। বিকালে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর মুরাল প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে ঢাকা থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধানসহ আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।